হ্যালো গাইস, আজ আমি দেখাবো কন্টেস্টে কীভাবে লোগো তৈরি করতে হয়। তো লোগো তৈরি করতে গেলে কী কী রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো আমি আজ দেখাবো। তো আমি এখানে কন্টেস্টে আছি, এটা অস্ট্রেলিয়ান বায়ার। তো এখান থেকে আমাকে এই ডেসক্রিপশনটা পড়ে নিতে হবে, ডেসক্রিপশনটা পড়ে আমাকে লোগো এখান থেকে তৈরি করতে হবে। তো এখানে আমি সম্পূর্ণ এই ডেসক্রিপশনটা পড়েছি এবং লোগোর নাম হবে এটা, এই নামটা আমি নিয়ে নিচ্ছি অ্যালিস্টোটলারে নিয়ে নিলাম। তারপর এটা পরে নাম থাকবে এবং নিচে আলাদা থাকবে, ওকে দিয়ে দিলাম, ওকে। তারপর এখানে কালারটা আমরা একটু নিয়ে নিই, কালার এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি 41 41 41। আপাতত এই কালারটা ব্যবহার করি, তারপর দেখা যাক। কালারটা আমরা আপাতত নিয়ে নিই, তারপর কী কালার আছে সেটা একটু দেখি। ব্লু কালার, আচ্ছা। এখন আমরা একটু কালারটা মিল করব, তারপর এখান থেকে আমি কি নেওয়া যায়, ওকে, এখান থেকে আমি অস্ট্রেলিয়াটা নিয়ে নিচ্ছি, যেহেতু অস্ট্রেলিয়ান শপ, অস্ট্রেলিয়া লেখাটা থাকবে। তারপর এখান থেকে আমি একটু ফন্ট ব্যবহার করব, যাতে লোগোটা দেখতে স্মার্ট লাগে। ফন্ট দেখি, এই ফন্ট ব্যতিক্রমী করতে হবে। আচ্ছা, এই ফন্টটা মোটামুটি খারাপ না, ভালো লাগছে। এখন এই ফন্টটি আমি অন্য একটি ফন্টে দেব, দেখি। এটা ব্যতিক্রমী লাগছে, তো দেখি আরো ভালো কিছু পাওয়া যায় কিনা। এটুকু আমি কমপ্লিট রাখলাম, তারপর এখান থেকে আমি এই লেখাটা আমি একটু সুন্দর করে বসাবো। অস্ট্রেলিয়ার লেখাটাও আমি ছোট্ট করে এইভাবে দিতে পারি, অথবা এটাও আমি ভালো লাগছে না, আগের সিস্টেমই ভালো ছিল, দেখি। সবগুলো এখন ক্রিয়েট আউটলাইন করব,
ছোট করে দেই। এখান থেকে আমি এটা নিচের লাইন দিয়ে দিলে একটু ভালো লাগবে। আপাতত এটুকু কমপ্লিট নিচের, হ্যাঁ এটুকু কমপ্লিট। এখন এই জায়গায় যদি একটা ট্যাগ বসানো যায় আরও ভালো লাগতে পারে, তো আমরা একটু ট্যাগটা চেষ্টা করি ট্যাগ দেওয়ার। একটা ট্যাগ, প্রাইস ট্যাগ আইকন। ওকে, এখান থেকে আমি ভালো দেখে একটা প্রাইস ট্যাগ নিয়ে নিব, তো এটা নেওয়া যায়। সেভ, বড় করে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। আচ্ছা, তো এখন আমরা অন্য ট্যাগ দেখতে হবে আমাদের। এখানে বিভিন্ন ধরনের ট্যাগ আছে, আপনার আপনার ওই লোগোর সাথে যেটা মিলে সেটা নিতে হবে, কারণ লোগোর সাথে না মিললে কিন্তু নিয়ে কোনো লাভ নেই। চেষ্টা করব যাতে লোগোর সাথে মিল থাকে। তো এখন এইখান থেকে আমি কিন্তু তেমন পাচ্ছি না, তো এর জন্য আমাকে এটা দেখি। ওকে, কপি পেস্ট করলাম, তারপর এখান থেকে ইমেজ, তারপরে এগুলো সরিয়ে দেবো, সাদা অংশগুলো এখান থেকে ম্যাজিক টুল থেকে সকল সরিয়ে দিলাম। তো আমার এটুকু কমপ্লিট। কালারটা দিয়ে দিই, কালার দিলে হয়তো ভালো লাগবে। একটু বেশি বড় হয়ে গেছে, গ্রুপ করে ফেলি, গ্রুপ করলে ভালো হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি খারাপ হয়নি। এখান থেকে অ্যালাইনমেন্ট করে দেখি কী অবস্থা। তো এটা আরেকটু বড় করা যাক। ওকে, ঠিক আছে, তো আমার এটুকু কমপ্লিট। এখন আমি দেখি এখানে সব কিছু, সব আইকন, সব আইকন দিকে সার্চ দিলাম, দেখি এখানে শপিং লোগো, কী দেওয়া যায়, শপিং আইকন। শপিং আইকন একটা এখান থেকে বানিয়ে ফেলি। কেটে দেব। বেশি বড় হয়ে যাবে, একটু স্টকটা কমিয়ে দিই, তারপর এক্সপ্যান্ড করে দেব। এক্সপ্যান্ড করার পর এটা কেটে দেব। বেশি বড় হয়ে যাচ্ছে। ওকে, এটুকু এখন আমি এখানে একটু রাউন্ড ইলিপস টুল ব্যবহার করব।
এখানে খারাপ হচ্ছে না, ভালো লাগছে। এখানে আরেকটা জিনিস করা যায়, এখানে আমি গ্রিন কালারটা ব্যবহার করতে পারি। গ্রিন কালার ব্যবহার করে এখান থেকে আমি স্টক বাড়াবো, কেটে দেবো 0.05। ওকে, এখন এই এটা আলাদা করে দেবো, আলাদা আছে এখন। ওকে, এইখানে একটু আমার প্রবলেম মনে হচ্ছে, যেটা এটার সাথে এটা অ্যাড করে দেওয়া যায়, আবার এটার সাথে এটা আলাদা করে দেওয়া যায় আমার। হ্যাঁ, বেশি হয়ে গেছে, যাই হোক, এখান থেকে আমি আলাদা করে দিচ্ছি, এটা আলাদা। আবার এটার সাথে এটা আলাদা করে দেওয়া যায়, দেখি কেমন লাগে। কি হলো কি হলো, সব চলে গেল। ওকে, আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিয়ে হ্যাঁ আলাদা হয়েছে, কেটে দেই। আনগ্রুপ কালার দিয়ে দিলাম, এবং এটা একটু ব্লু কালার দিয়ে দিই, এটা গ্রিন কালার দিব, এটা ব্লু কালার, ব্লু কালার দিয়ে দিচ্ছি। এখন দেখি এটা কেমন লাগছে। হ্যাঁ, খারাপ না, শুটিংয়ের কিছু আইকনের মতো লাগছে। যাই হোক, এটা আমরা আপলোড দিতে পারি, আপলোড দিয়ে দেখতে পারি যে একটা বায়ার কী ধরনের রেসপন্স করে। এখান থেকে আমরা এখান থেকে আপলোড দিচ্ছি। তো বায়ার যদি এখানে কোনো রেসপন্স করে থাকে, তখন আমরা আপনাদের আলাদা করে একটা ভিডিও তৈরি করব, রেসপন্সের ভিডিও। আশা করি আপনারা, তারপর এখান থেকে দেখুন আপনারা সাবমিট করবো, এখান থেকে সাবমিট করার পর এখান সাবমিট এই যে এটা এই লোগো, আমরা এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পর 100 অস্ট্রেলিয়ান। তারপর এখান থেকে সাবমিট এন্ট্রি, আমাদের সাবমিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে লোগোটি তৈরি করতে হয়। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। I got something to prove, I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. Ha! Have no regrets.